সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা হাড্ডি গরু মোটা তারা খাবার করছেন আপনাদের যাদের পর্যাপ্ত গাছ নেই তারা আপনারা ইউরিয়া মোনা সেলস করি আপনারা গরুকে খাওয়াইতে পারেন এখানে এটা থেকে ভালো একটা ইয়ে পাবেন আর আপনার গরুকে ক্যাটাফক্স আর ডানাসেল এডি এই দুইটা আপনার হাড্ডি গরুকে ফরফর এক সপ্তাহ ফরফর তিনবার দেবেন তাহলে আপনার গরুকে আপনি যে খাবারটা খাওয়াবেন এই খাবারটা আপনার গরু গরুর শরীর শোষণ করে আপনার ওই যে মলমাত্রাটা মাত্রাটা বাইরেব ওইখান থেকে আর কোনো ভিটামিন বাইরে হইত না অর্থাৎ ক্যাটাফক্সটা যখন গরুকে ফুস করবেন ক্যাটাফক্সটার কাজ কী ক্যাটাফক্সটার কাজ হচ্ছে গরুর যে ভিতর হজম শক্তি হয় ঠিক আছে এবং যে দানাদার বা আপনার ভিটামিন মিনারেল খাওয়ান ওইগুলোকে সর্বোচ্চ সিবিয়ে গরুর যে মলটা ওই মলটা আপনার বাইর করে আর ক্যাটা এডি এডি হচ্ছে রেনাসেল এডি হচ্ছে কি রেনাসেল এডি হচ্ছে ভিটামিন এটা আপনার গরুর দুর্বলতা কাটি গরুকে মোটা তাজা করতে সাহায্য করে আপনাদের যাদের পর্যাপ্ত ঘাস নাই আপনারা কি করবেন ইউরিয়া মোনাসেলস করি আপনারা যে খড়টা খাওয়া এই খড়টা খাওয়াবেন দেখুন আমার এই গরুগুলা ইউরিয়া মোনাসেলস দিয়েছি মশালা করে পর্যাপ্ত গরু খাইতেছে এবং গরুর আপনার ইউরিয়াম মোনাসেলস খেলেও গরুর রুচি হয় এবং গরুর ইউরিয়া মোনাসেলসেও আপনার গরু মোটা তাজা একটা ভালো রেজাল্ট আসে ইউরিয়া মোনাসেলসটা আপনারা কীভাবে বানাবেন এটা হচ্ছে আপনার ইউরিয়া সারের সাথে সারের সাথে আপনার সিতা সিতাদি যে খড়টা ওই খড়টার আপনারা ইয়ে করবেন এটাকে মিক্স করবেন মিক্স করে আপনার আধা ঘন্টা প্লাস্টিকের ভিতরে রাখে দেবেন রাখিয়ে আধা ঘন্টা পরে গরুকে খাওয়াবেন তাহলে আপনার যে খড়টা খড়টা তো শুক না ওই খড়টা আপনার বিধে ভিজে থাকবো এবং গরু খাইতে মানে মিষ্টি মিষ্টি লেগব সিতাটা হচ্ছে আপনার এটা তো হচ্ছে মিষ্টি আর ইউরিয়াটা হচ্ছে আপনার যে মানে ভিটামিন আর কি শক্তির জন্য ইউরিয়াটা ইউরিয়ার আর ইউরিয়া আর সিটা দি যখন আপনার খড়কে মানে ফানি দি ইউরিয়া এবং সিটা দিয়ে ফানি দিয়ে এটা মিক্স করি রসালো করে যখন আধা ঘন্টা আপনার এই মানে প্লাস্টিকের মধ্যে রাখে দিবেন এটা আপনার বেশি মানে বিজা বিধা হইতে ফেরবো না মানে গায়ে গায়ে খড়ের গায়ে গায়ে ফানি থাকবো মানে একটু বিজা বিধা থাকবো তাহলে এটা যখন আপনি আধা ঘন্টা রাখে দিবেন মানে এটা ফসেস করে যখন আধা ঘন্টা আপনার প্লাস্টিক একটা প্লাস্টিকের মধ্যে রাখে দিবেন বা কোনো ড্রামের মধ্যে রাখে দিবেন আধা ঘন্টা পরে এটা ফসেস ফসেস হয়ে যাবে যে আপনার এই এটাকে বলে ইউরিয়া মোনাসেলস তখন এটা যখন আধা ঘন্টা পরে গরুকে দিবেন নরম নরম হয়ে থাকবো গরুগুলো ধরুন চিবি সিবি খাইব গরুগুলো গরুগুলো থেকে অনেক সুস্বাদু লাগব এবং এটা একটা ধরেন যে গাছের যে ইয়েটা ওইটার ধরেন ঘাটতিটা এটা ফোরণ করব এবং আপনার মোটা তাজা গরুর আপনার ভালো একটা রেজাল্ট আসবে দেখুন আমার এই হাড্ডি গরুগুলো আলহামদুলিল্লাহ আজকে আর দেড় মাস চলে মোটামুটি অনেক সতেজ এবং অনেক পরিবর্তন হয়েছে তা আপনারা এর এর ভিতরে তো আপনারা দানাদার খাবার দেবেন দানাদার খাবার ধরুন বাজারে যে মোটা তাজা ফিট আছে মোটা তাজা একটা গরুকে সকাল আধা কেজি বিকেল আধা কেজি দুই টাইম খাওয়াবেন এই মোটা তাজা ফিটটা আর গরুকে যখন বাজার থেকে আনবেন এটাকে পরিশোধন করবেন পরিশোধনটাকে পরিশোধনটাকে গরুকে ভালো মতো গোসল করে দেবেন আর গরুগুলোকে ফটাল দিয়ে ফাটাগুলো ধুয়ে দেবেন এরপর আপনার গরুগুলোকে ক্রিমির ডোজ করবেন ক্রিমি মুক্ত করার পরে আপনার গরুগুলোকে এই বিড়ে রান্না এডি মারবেন আর ক্যাটা বক্স মারবেন ফরটি এক সপ্তাহ তিন দিন মারবেন মারার পরে ব্যাস ইনশাল্লাহ আপনার গরুর পরিবর্তন হইব আর জিং বেড খাওয়াবেন জিং বেড হচ্ছে গরুর রুসির জন্য আর লিবেটনি খাওয়াবেন অর্থাৎ ডোজ করানোর পরে লিভারটা টনে খাওয়াবেন এর ফলে জিং জিংবেট খাওয়াবেন জিংবেটটা হচ্ছে আপনার গরুর রুচিয়ে আর এর পাশাপাশি যাদের আপনার পর্যাপ্ত ঘাস আছে তাদের দানাদার খাওয়ার পর্যাপ্ত দেওয়া লাগবে না আপনার যখন ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাস থাকবো তখন ওই কাঁচা ঘাস খাওয়ালে গরু যে প্রোটিন গরুর দরকার ওই প্রোটিনটা মানে সবুজ যে কাঁচা ঘাসগুলো ওই কাঁচা ঘাসগুলোর ভিতরে থাকে তাহলে আর অতিরিক্ত আপনার দানাদার খাওয়ার আপনার প্রয়োজনীয়ত না আর যদি আপনার পর্যাপ্ত কাঁচা ঘাস না থাকে তাহলে আপনার ইউরিয়াম মোনাসেলস করে খাওয়াবেন এর পাশাপাশি আপনার দানাদার খাওয়া দেবেন একটা দেশি গরুকে সকালে আধা কেজি দেবেন বিকালে আধা কেজি দেবেন আর এই দানাদার খাওয়ার মধ্যে আপনারা এই গরুর যে মোটা তালা ফিট এই মোটা তালা ফিট এবং সোয়ামিন সোয়ামিনের যে এই খোইল আছে সোয়ামিন খৈল এরপর ভুট্টা ভাঙা এর পাশাপাশি একটা গরুকে এক মুট করে আপনারা ইয়ে দিবেন এই যে ব্রয়লার ফিট দিবেন যেগুলো আপনার তিন মাস সাড়ে তিন মাসের আপনার মোটা তালা করে গরু বিক্রি করে দেবেন এই গরুগুলোকে এই মিক্সড যেই দানা দানাদারটা এই দানাটা দানাদারটা যখন খাবেন তখন কিন্তু তাড়াতাড়ি মোটা তাড়াতাড়ি এখান থেকে একটা আপনি ভালো রেজাল্ট পাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক করবেন সাবস্ক্রাইব দেবেন সবাই আমার সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম